শপিং করতে গিয়ে একটি অসাধারণ বরযাত্রা কিংবা পাইকারি দামে কোথায় এই সুন্দর সুন্দর জুতাগুলো, ছেলেদের স্নিকার্স গুলো একদম সস্তায় এবং বাচ্চাদের থেকে বড়দের সব ফ্যাশনেবল জুতার কালেকশন কিংবা ইউনিক ব্যাগ একদম পাইকারি দামে কোথায় পাবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম, মানে র্যালি করতে করতে বরযাত্রী নিয়ে যাচ্ছে। এন্ড আমরা এখন দরবার স্কোয়ারে আছি, এন্ড এখানে দুই সাইডে রোড সাইডেই হচ্ছে ছোট ছোট শপ, এখন এটা এক্সপ্লোর করব। ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখবেন, এন্ড সেটা দেখতে হলে আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আর অন্য দেশের মাটিতে নিজ দেশের পতাকা দেখতে কার না ভালো লাগে বলেন। নেপালে গিয়ে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি জুতা এবং ব্যাগের কালেকশন দেখে, তার উপর তাদের দাম শুনে আমি তো পুরো মাথায় হাত, ভাই রে ভাই, এত কম দামে এত সুন্দর সুন্দর জুতার এবং এত ডিজাইন এত ইউনিক। ট্যুরিজম ছাড়া নেপাল কিন্তু ব্যাগ আর জুতার জন্য খুবই ফেমাস। ৫০০ নেপালি রুপি মানে বাংলাদেশ অলমোস্ট ৩০০-৩৫০ টাকা, বাট এই জুতার কোয়ালিটি অনেক ভালো ছিল। তারপর এখানে আমি ঘুরে ঘুরে অনেক জুতার দোকানে যাই, হঠাৎ করে এই জুতাগুলো আর এই স্লাইডগুলো আমার চোখে পড়ে। এগুলো মানে যে কারো এক দেখাতে পছন্দ হবে, আর এগুলো বাংলাদেশি টাকায় ৮০০ থেকে ১,০০০ টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর ইউনিক জুতা। অ্যান্ড এগুলো যে কোনো ড্রেসের সাথে মানাবে। সো আমি এখান থেকে দুইটা জুতা নিই, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। এখানে কিন্তু মাল্টিপল কালারের মধ্যে ছিল, আর এই দোকানটা খুবই কম দামে আমি এই জুতাগুলো পাই, তো আমার কাছে খুবই ভালো লাগতেছিলো। মনে হচ্ছিলো যে কোনো জিনিসের সাথে আমি পেয়ার আপ করতে পারবো। তো এখান থেকে দুইটা জুতা কিনা ফেরার পথেই আরেকটা দোকানে এই মানে জুতাগুলো আমার চোখে পড়ে। এইগুলার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড খুবই আরামদায়ক, খুবই কমফোর্টেবল। এইগুলো ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে করে বাচ্চাদের সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো আমার চোখে পড়লো। এগুলোও খুব কম দাম, এগুলো ১৩০০ থেকে ১৪০০ টাকা। তারপরে এই জুতাগুলোর প্রাইস ছিল ২২০০ থেকে ২৩০০ টাকা, এটার প্রাইস ছিল ৩৫০০ নেপালি রুপি, বাংলাদেশে অলমোস্ট ৩,০০০ থেকে ৩১,০০০ টাকার। নোবেলের জন্য একটু স্নিকার্স দেখতে যাই, স্কা প্রাইস এগুলোর স্টার্টিং ছিল ৮০০ থেকে ৩৫,০০০ টাকার মধ্যে। এখানে শুজ দেন লোফার অনেক রিজনেবল, যেমন এই জুতাগুলো অ্যাপেক্সের ৬ থেকে ৬,৫০০ টাকায়, কিন্তু এখানে মাত্র দেখলাম ২২০০ থেকে ২,৮০০ টাকার মধ্যে। তারপরে এইগুলো মাত্র ১২০০ থেকে ১৩০০ টাকা, অ্যান্ড কোয়ালিটি খুবই ভালো, আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। মূলত এটা একটা পাইকারি মার্কেট, এই মার্কেটটার নাম হচ্ছে দরবার স্কয়ার, আর এটা হচ্ছে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত থামেলের পাশেই। আমি আপনাদের সুবিধার জন্য গুগল ম্যাপের লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। হঠাৎ করে এই শপটা চোখে পড়লো, এখানে খুব সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন রয়েছে। আর দেখতে মনে হচ্ছিল যে শ্রী একটা ছবি দেখছিলাম না, ওরকম ভূত ঝুলে আছে। তারপর রাস্তার উপরেও কিছু শপ বসে, এইগুলোর কোয়ালিটি একটু ন্যারো বাট মানে ভালো আছে অ্যান্ড রিজনেবল। আর এখানে স্লাইডের কালেকশন দেখলাম এত ভালো, অনেক স্লাইড, মানে ছেলেদের জন্য আমার মনে হয় যে গোল্ডেন অপরচুনিটি। তারপর এই ব্যাকপ্যাকটা দেখলাম, এটার প্রাইস ছিল ৮০০ টাকা, আমার মনে হয় এগুলো বাংলাদেশেও ১,০০০ ১,২০০ টাকার মধ্যে পাওয়া যায়, অ্যান্ড কালারটা খুবই সুদিং ছিল, খুবই ইউনিক। তারপরে এই ছোট্ট ছোট্ট কিউট কিউট পার্সগুলো, আমার এখানে অনেক ধরনের পার্স ছিল, এখানে আপনি যাই নেবেন সবগুলো ১,০০০ নেপালিয়ার রুপি, মানে ৭০০ থেকে ৭৫০ টাকার মতো। তারপর এখান থেকে আমি দুইটা ব্যাগ নিই গিফটের জন্য, অ্যান্ড এগুলো খুবই সুন্দর। অ্যান্ড আমি ভিতরের কোয়ালিটিটাও চেক করে নিচ্ছিলাম, ভিতরের কোয়ালিটিও কিন্তু খুবই ভালো, মানে একদম সস্তার যে তিন অবস্থা ওইটা না, আমি দেখলাম যে না সত্যি মানে দাম হিসেবে জিনিসগুলো অনেক ওর্থেট। আবার এই ব্যাগগুলোর প্রাইস একটু বেশি, এগুলো ১৩০০ থেকে ১৫০০ টাকার মতো। দরবার স্কয়ার ঘুরে আমি বুঝতে পারলাম যে এখানে অনেক সস্তায় খুব ভালো ভালো মানের ব্যাগ এবং জুতা পাওয়া যায়। সো কেউ যদি নেপালে যান দরবার স্কয়ারে যেতে একদমই ভুলবেন না। আর এখানে খুব সুন্দর সুন্দর ড্রেসের পাশাপাশি এরকম লং স্কার্টও পাওয়া যায়, এগুলো ১২০০ টাকা করে। লুক অ্যাট দিস বাইক। তারপর এখানে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু ব্লাউজ আমি কিনি, এটা আমার লাস্ট ব্লগে দেওয়া ছিল, এটা কমেন্ট সেকশনে আমি দিয়ে দিব লিঙ্কটা। কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে আমার আগে ইউটিউব চ্যানেলটা ডিলিট হয়ে যায়, সো নতুন করে ইউটিউব চ্যানেল খুঁজ, প্লিজ একটু সাপোর্ট করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমি কমেন্টে অ্যান্ড ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।